টকশো থেকে সরাসরি মন্ত্রিত্ব, কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি না করেও স্বৈরাচারী শেখ হাসিনা শাসনামলে ঢাকার 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে এমপির বনে যান আলী আরাফাত। ভোটারবিহীন নির্বাচনে হিরো আলমের কাছে হেরে গেলেও তাকে বিজয়ী করা হয় বলে অভিযোগ উঠে। শেখ হাসিনার ছেলে সচিব অজের জয়ের বন্ধুর সুবাদে ভাগিয়ে নেয় প্রতিমন্ত্রী পদ। ব্যক্তিজীবনেও রহস্যময় আলী আরাফাতের একের পর এক বিয়ে করেছেন। বর্তমানে রয়েছে চতুর্থ স্ত্রী শারমিন মুস্তারি, 4 স্ত্রী ছাড়াও রয়েছে একাধিক বান্ধবী। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠন করে চাঁদাবাজিতেও লিপ্ত ছিলেন আলী আরাফাত। ব্যবসায়ী ও মন্ত্রীদের কাছ থেকে ডোনেশন আদায় করতেন তিনি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের নাম ব্যবহার করে ইয়ুথ বাংলার সামাজিক সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন তিনি। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে জেলায় জেলায় প্রোগ্রাম করতেন ইয়ুথ বাংলার নামে, আর সেই সব অনুষ্ঠানে প্রধান অতিথি রাখতেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়কে। কখনো কখনো তার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, আর এইসব কাজে অর্থ দিতেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ রয়েছে পলক আইসিটি মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প থেকে ইয়ুথ বাংলাকে টাকা সরবরাহ করতেন। এছাড়া জয়ের প্রভাব খাটিয়ে আইসিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার কাজে ব্যবহার করতেন মোহাম্মদ এ আরাফাত। তথ্যমন্ত্রী হবার পর অপতথ্য দমনে জোর দেওয়ার কথা জানালেও তিনি নিজেই সবসময় অপতথ্য দিতেন, গলাবাজি করে গণমাধ্যমে ভুল তথ্য দিতেন, সরকারের সিনিয়র মন্ত্রীদেরও পাত্তা দিতেন না। প্রভাব খাটিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটির নামে একটি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পান তিনি। প্রতিমন্ত্রী হিসেবে আবির্ভূত হওয়ার পর তার দম্ভ আরও বেড়ে যায়। যখন তখন গণমাধ্যমগুলোর কর্তা ব্যক্তিদের শাসিয়ে দিতে অফিসে ডাকতেন তিনি। এছাড়া গণমাধ্যমগুলোর গুটি কয়েক সদস্যকে নিয়ে সিন্ডিকেট তৈরি করেন আলী আরাফাত। দেশের গণমাধ্যমের উপর খবরদারি করতেন নিয়মিত। সরকারের সমালোচনামূলক কোনো সংবাদ প্রচার হলেই তিনি ক্ষিপ্ত হতেন সেই মিডিয়ার উপর। সবসময় হুমকি দিতেন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার। 2022 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার জঙ্গি ও বাংলাদেশ জামায়াতি ইসলামের সাথে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিদ্যমান ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেয়। পরবর্তীতে উত্তর ঢাকার মেয়র দুর্নীতিবাজ আতিকুর ইসলামকে চেয়ারম্যান ও আরাফাতকে নবগঠিত ট্রাস্টি বোর্ডকে সদস্য নিয়োগ দেওয়া হয়। আরাফাতের এই কুটিল কৌশলেও বিশ্ববিদ্যালয়টি দখল হয়ে যায় বলে জানান বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা। মানারাত ছাড়ায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখলে নেন সরকারের দলীয় ক্যাডাররাও। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিও শিবির রয়েছে, আরাফাত সবসময় এমন অভিযোগ করতেন। আর এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাফাতের বিরুদ্ধে ব্যাপক সমালোচনায় মেতে উঠে তরুণ সমাজ। রাজশাহীতে জন্ম নেওয়া আরাফাতের পিতা মোহাম্মদ শেতাব উদ্দিন বাংলাদেশে বেতারের পরিচালক ছিলেন। তার শিক্ষাজীবন নিয়েও রয়েছে নানা অভিযোগ। 12 আগস্ট দুর্নীতিবাজ সাবেক এই তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।